আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে মানুষটি আজ পর্যন্ত কোনো ভুল করেনি, সে আজ পর্যন্ত নতুন কিছু করার প্রচেষ্টাই করেনি, এটাই মানতেন দুনিয়ার সবচেয়ে মহান সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। 14 মার্চ 1879 জার্মানিতে এক ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। তিনি জন্ম হওয়ার সময় ডাক্তাররা এটা নোটিশ করেছিলেন যে তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বড়। তিনি একটি অ্যাবনর্মাল বাচ্চার মতোই জন্ম নিয়েছিলেন, তবে তা সত্ত্বেও তার ব্রেইন এত শক্তিশালী ছিল যে আজ পর্যন্ত কোনো মানুষ তার সাথে মোকাবেলা করতে পারেনি। আজকে প্রায় 60 বছর হয়ে গেছে, আইনস্টাইন আমাদের ছেড়ে চলে গেছেন, তবে আজকেও সায়েন্স তার থিসিসগুলো ছাড়া কিছুই নয়। তাই এটাই কারণ যে সবাই আইনস্টাইনের ব্রেইন সম্পর্কে জানতে আগ্রহী। তার ব্রেনে এমন কি ছিল যার কারণে তিনি এত উন্নতি করতে পেরেছিলেন? তার ব্রেনে কি কোনো সুপার ন্যাচারাল পার্ট ছিল? আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। সাধারণত জন্ম নেওয়ার 1 থেকে 2 বছরের মধ্যেই একটি বাচ্চা ধীরে ধীরে কথা বলতে শিখে, কিন্তু আইনস্টাইন তার 4 বছর বয়সেও কিছুই বলতে পারত না। একদিন যখন তিনি তার বাবা মায়ের সাথে ডিনার টেবিলে বসেছিলেন, তখন 4 বছরের আইনস্টাইন হঠাৎ করে বলে ওঠেন, খাবারটি অনেক গরম। নিজের ছেলেকে এত পরিষ্কারভাবে কথা বলতে দেখে তার বাবা মা অবাক হয়ে যান এবং অনেক খুশিও হয়েছিলেন। তবে পরে তাকে জিজ্ঞেস করা হয় যে আজ পর্যন্ত কেন সে কথা বলেনি, তখন সেই প্রশ্নের খুব অদ্ভুত একটি উত্তর দেয় ছোট্ট আইনস্টাইন। তার উত্তর ছিল, আজ পর্যন্ত তো সব কিছুই ঠিক ছিল। আইনস্টাইনের সারা জীবনের অদ্ভুত ঘটনাগুলো এখানেই শেষ হয়ে যায়নি। তিনি বড় হওয়া সত্ত্বেও তার এমন কিছু অভ্যাস ছিল যেগুলো শুনে অনেক মানুষই অবাক হয়ে যান, যেমন স্যার আলবার্ট আইনস্টাইনের ডেট এবং ফোন নম্বর মনে রাখতে অসুবিধা হতো, এমনকি তার নিজের ফোন নম্বরটিও তিনি মনে রাখতেন না। একদিন যখন তার সহকারী তার নাম্বার চায়, তখন আইনস্টাইন নিজের ফোন ডাইরেক্টরি বের করে পড়ে পড়ে তাকে নাম্বারটি শোনান, আর এটা দেখেই তখন তার সহকর্মী তাকে জিজ্ঞেস করেন যে কেন আপনি আপনার ফোন নাম্বার মনে রাখেন না। তখন আইনস্টাইনের উত্তর ছিল, আমি কেন এমন কিছু মনে রাখবো যেটি বইয়ে খুঁজতে খুব সহজেই পাওয়া যাবে। আইনস্টাইন একথা প্রায় সবসময় বলতেন যে আমি একজন সাধারণ মানুষই, তবে আমার মধ্যে জানার ইচ্ছা রয়েছে অফুরন্ত। আপনি জেনে অবাক হবেন যে আইনস্টাইন কিন্তু সবসময় এরকম বুদ্ধিমান ছিল না, এমনকি তিনি ছোটবেলায় পড়াশোনাতেও অনেক খারাপ ছিলেন। ছোটবেলায় তাকে বোকা ছেলেদের মধ্যেই গণনা করা হতো। তার কিছু কিছু কাজের জন্য অনেক মানুষ তাকে শারীরিকভাবে বিকলাঙ্গ বলতে শুরু করে দেন। আইনস্টাইনের টিচাররাও তাকে অতটা পছন্দ করতেন না, কারণ সায়েন্স এবং ম্যাথ ছাড়া তিনি প্রায় সব সাবজেক্টে ফেল করতেন। প্রথম থেকেই আইনস্টাইনের বইয়ের মধ্যে থাকা জ্ঞানের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তবে এগুলো সত্ত্বেও তিনি দুনিয়ার সামনে এমন কিছু থিসিস নিয়ে আসেন যেগুলো ছাড়া আজকের সায়েন্স প্রায় মেরুদণ্ডহীন প্রাণীর মতো, আর এই কারণেই আজও তার ব্রেইন মানুষের কাছে খুব চর্চার বিষয়। 18 এপ্রিল 1955 আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজি ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই তার মাথা খুলে ভিতর থেকে ব্রেইন বের করে নেন এবং সেই ব্রেইনটি নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। এই কাজটির জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছিল, কিন্তু তিনি বলেন যে তিনি এই কাজটি শুধুমাত্র রিসার্চের জন্যই করেছিলেন, আর তিনি কথা দেন যে তিনি আইনস্টাইনের ব্রেনের উপর কখনো না কখনো রিসার্চ করবেনই, যেটি ভবিষ্যতের সায়েন্টিস্টদের জন্য একটি প্রেরণার বিষয়। তবে রিসার্চ করার অনুমতি না পাওয়ার কারণে তিনি আইনস্টাইনের ব্রেনকে একটি জারে ঢুকিয়ে তার নিজের বাড়ির বেসমেন্টে রেখে দেন। তারপর আইনস্টাইনের ছেলে হান্স আলবার্ট আইনস্টাইনের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি রিসার্চ করতে শুরু করেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেনের ওজন করেন, যার ওজন হয়েছিল 1230 গ্রাম, যা সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেক কম ছিল, কারণ একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন হয় প্রায় 1400 গ্রাম। তারপর মিস্টার হার্ভে সেই ব্রেনকে 240টি খণ্ডে বিভক্ত করেন এবং সেই খণ্ডগুলোকে পৃথিবীর সবচেয়ে নামি দামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেন, যাতে তারা সহজেই পরীক্ষা করতে পারেন যে আইনস্টাইনের মাথার ভিতরে এমন কি ছিল যেটা সাধারণ মানুষের নেই। তারপর তিনি আইনস্টাইনের ব্রেনের টিস্যুগুলোকে নিয়ে অনেকগুলো মাইক্রোস্কোপিক স্লাইস তৈরি করেন, যাতে আইনস্টাইনের ব্রেইনটির খুব ভালোভাবে পরীক্ষা করা যায়। রিসার্চে জানা যায় যে আইনস্টাইনের মস্তিষ্কে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি কোষ ছিল। আইনস্টাইনের মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স সাধারণ মানুষের তুলনায় অনেক ভিন্ন ছিল। আসলে সেরেব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের ব্রেইনের খুব জরুরি একটা অংশ, যার মাধ্যমে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আর এটাই স্যার আলবার্ট আইনস্টাইনের মাথায় একটু আলাদাভাবে তৈরি হয়েছিল। পরে যখন রিসার্চাররা আরও ভালোভাবে পরীক্ষা করতে শুরু করেন, তখন তারা একটি জিনিস দেখে খুব অবাক হয়ে যান। তারা জানতে পারেন যে তার ব্রেনের মধ্যে রিঙ্কেল প্যারাইটাল ওপারকিউলাম মিসিং রয়েছে, যার জন্য তার প্যারাইটাল লোবের আকৃতি সাধারণ মানুষের চেয়ে 20% বড় ছিল। সায়েন্টিস্টরা বলেন যে এজন্যই আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল স্কিল এবং চিন্তাশক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তারা আরও বলেন যে তার ব্রেইনে নিউরনের ডেন্সিটি সাধারণ মানুষের থেকেও 17% বেশি ছিল। সায়েন্টিস্টরা ধারণা করেন যে এজন্যই হয়তো আইনস্টাইনের কনসেন্ট্রেশন পাওয়ারও ছিল অনেক বেশি। সায়েন্টিস্টরা আরও বলেন যে সাধারণ মানুষের ব্রেইনে যেরকম ফোল্ড থাকে, তার তুলনায় আইনস্টাইনের ব্রেনে ফোল্ড ছিল অনেক বেশি। বর্তমানে আইনস্টাইনের ব্রেনটি 40টি খণ্ডে
ফিলাডেলফিয়া শহরের মাটার মিউজিয়ামে রাখা হয়েছে। সায়েন্টিস্টরা মনে করেন যে ভবিষ্যতে হয়তো উন্নত প্রযুক্তি দিয়ে আইনস্টাইনের ব্রেইনকে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।